Welcome back to Shizu College Online Class. Here Mohammad Jaber Ali with you, especially the students of intermediate second year. Priyo shikkhathira, ami HSC ditiyo borsher chhatro chhatriderke ajke ami je bishoy ta niye class korbo tai shibishta che bhar. Tumra sokole jano bhar kake bole ba part of speech er je ongsho gulo ache eigulo tumra shobai jano. To ami ajke ei bhar somporke tomader kache একটু ভার্বের ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে দেখাবো। তো ভার্ব কাকে বলে আমরা সবাই জানি, যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো ব্যক্তি ও বস্তু সম্পর্কে কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা এই ভার্ব সম্পর্কে একটু কথা বলি। ভার্বের আমি ক্লাসিফিকেশন এখানে দিয়েছি। ভার্ব প্রধানত আমরা এখানে দেখা যাচ্ছে দুই ভাগ, দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বগুলো নিয়ে আমি আর একটা ক্লাস, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি পরবর্তী একটা ক্লাস নেব। তো এই ফাইনাইট ভার্বকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা পার্টিসিপল আর একটা হচ্ছে জেরান্ড। এগুলো নিয়েও আমি পর্যায়ক্রমে ক্লাসের পর্যায়ক্রমে আমি আলোচনা করে যাব। এরপরে প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ এবং একটা হচ্ছে মডেল অক্সিলারিজ। এই দুটো নিয়েও আমি পরবর্তী আমার ক্লাসে আমি এগুলো দেখাবো, কোনগুলো প্রাইমারি অক্সিলারিজ এবং কোনগুলো মডেল অক্সিলারিজ। তারপরে কি আছে, তারপরে আছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো আমি এখানে দেখাইছি। কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব এবং প্রিপজিশনাল অর গ্রুপ ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আপাতত এই ভাগগুলো তোমরা একটু মনে রাখবে এবং এটার মধ্যে সবচাইতে যেটা দরকারি যে ভাগগুলো সেইগুলো হচ্ছে এই প্রিন্সিপাল ভার্ব, কোনগুলো প্রিন্সিপাল ভার্ব, কোনগুলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা প্রাইমারি অক্সিলারি, কোনটা মডেল অক্সিলারি, এবং এই যে ইনফিনিটিভ কোনটা, পার্টিসিপল কোনটা এবং জেরান্ড কোনটা, এই কয়টা আমাদের জন্য খুবই দরকার। কারণ তোমাদের ইন্টারমিডিয়েটের যেই প্রশ্ন, সেই প্রশ্নে চার নম্বরে যে প্রশ্নটা থাকে, পাঁচ নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এই ভার্ব এই যেই চার পাঁচ নম্বরে যে কোশ্চেন, এই কোশ্চেনে অ্যান্সার করার জন্য যেগুলো দরকার সেগুলো এই ভাগগুলো জানবে, এগুলো আনসার করা সম্ভব হবে। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, তোমরা এগুলো বাসায় একটু দেখবে, আমি আগামী ক্লাসে এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকো, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিরাপদে রাখো।